Hey guys, welcome back to the Nandini Creation. এখন আমি রয়েছি বর্ধমানে আর আমার বাড়িতে এটার পেছনে একটা হিস্ট্রি আছে আমি বলবো সেটা পরে আর আপাতত ব্লগটা দেখতে থাকো এন্ড সাবস্ক্রাইব করো দা নন্দিনী ক্রিয়েশন কে আর ওই যে দেখো সামনেটায় রানী মা যাচ্ছে আর আমার ঠিক ডান দিকে রয়েছে বেহুলা নদী যেটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এই নদীর মতোই কিন্তু মানুষের জীবনের সঙ্গেও নদীর অনেক মিল রয়েছে নদীর যেরকম একুল ভাঙে ওকুল গড়ে ঠিক মানুষের জীবনেও ঠিক কখন কার এন্ট্রি কখন কার এক্সিট কেউ কিন্তু কেউ জানে না বিকেলবেলা আমি বোন মা মেয়ে সবাই বেরিয়েছি বিকালে মানে বিয়ে গিয়েছে আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ফ্রেশ একটা ওয়েদার দেখো চারপাশটা শুধু সবুজ সবুজ আর সবুজ একদিকটা যেমন সবুজে পুরো যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজে ভরা আর একদিকটা হচ্ছে নদী জাস্ট অ্যামেজিং আর আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ওই যে ওখানে দাঁড়িয়ে কাঁদছে মামা আসছে না ওর মামা চুরি হয়ে যায় কেন এখানে কেউ নেই দেখো এগুলো হচ্ছে পুরো তিল খেত এগুলো তিল চাষ হচ্ছে রানী এখন ওর বাবার সাথে কথা বলছে তোমরা শুনতে থাকো হ্যাঁ বলি হাই ও ও সে ও তো মি শিশু আবে শিশু 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 যেটা বলছিলাম আমার বাড়ি আসার কারণটা হচ্ছে যে আমরা নেক্সট মান্থ উড়িষ্যা শিফট করে যাচ্ছি উড়িষ্যা পারাদ্বীপ এটা ওয়ার্কিং পারপাসের জন্য তো সেই কারণে যেহেতু ওখান থেকে বর্ধমান আসাটা অনেকটা চাপ হয়ে যাবে যে কারণে এখন এসে অনেক দিন রয়েছি এখন আছি সো দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে